হ্যালো বন্ধুরা, পাইছিলাম ভাই মিঠুন 25 তারিখে একটা ভাবনিয়া বাড়ি থেকে এখানকারটা ভুলে গেছি, 25 তারিখে গ্রাউন্ড ভুলে গেছি। প্রিয় বন্ধুরা, আজকেও চলে আসলাম লালমাটিয়া হাটে আপনাদের জন্য। আমি আর ভাই সাথে আছি, আমরা একটু ঘুরে ঘুরে দেখবো। ভাই অবশ্য রোদ্রে বেশি থাকতে পারে, আমি থাকতে পারি না বেশি। আমি রোদ্রের গরম আর মানুষের গরম এটা আমার বেশি পছন্দ না, কিন্তু ভাই লাল হয়ে গেছে প্রচুর। চলুন পাখি দেখি। আর দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদের প্রতি রইল শ্রদ্ধা, বিশেষ করে যারা নারী তাদের প্রতি রইল আমার অন্তর অন্তর থেকে ভীষণ ভীষণ শ্রদ্ধা। আপনারা যদি সময় পান তাহলে নিচে কমেন্ট করে জানাবেন, আর বাংলাদেশের মধ্যে হলে কোন জেলা হতে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমাকে আমি আরও ভিডিও বানাবো আপনাদের জন্য। আর দেশের বাইরে হলে কোন দেশ হতে দেখছেন আমাকে জানাবেন, সবার প্রতি রইল আমার শ্রদ্ধা। চলুন পাখি দেখি। ভাই আপনার ছবি দেয়া না, কবুতরের ছবি দেয়া ছবি আছে না, কবুতরের ছবি কিছুদিন আগে ছিল। খালি কবুতর এখন আমার সব শেষ ভাই, আমার ছোটবেলা তাই ইয়াং বয়স থেকে চেনে রে। ঠিক আছে না, তাহলে দাদা কেমন আছেন? কেমন দেখা যায়? হ্যাঁ দাদা তো বিখ্যাত লোক, দাদা সবাই লাগবে, সবাই চিনে বিখ্যাত। টাকা দিয়ে কি হবে, টাকার অবস্থা শেষ হয় না। বাড়ি চলে যাবে
হ্যালো বন্ধুরা, আজকে চলে যাচ্ছি আবারও আপনাদের কোনো হাটে আমি দেখাবো। জামাই রাজা সর্ব এলাকা জামাই হয়েছি আমি সত্যি, এই জন্য এই জন্য আমি জামাই খাড়ি হাটলে কয় জামাই আছে সর্ব না নিলে জামাই ভাই তাহলে গেলাম ভাই। না আমি কিছু খাবো না, আবার দেখা হবে, দেখা হবে আসবেন, যোগাযোগ করবেন। না আমি কিছু খাবো না, যোগাযোগ করবেন আপনার সাথে। আর মাথায় কিছু দেন, মাথায় কিছু দেন, রোদ্রে ই করেন না ভাই। বন্ধুরা, আপনাদের সবার প্রতি হল আমার শ্রদ্ধা, প্রবাসী ভাই ও আপুদের প্রতি রইল আমার শ্রদ্ধা। আর
নারীদের প্রতি রইল আমার আরও ভীষণ ভীষণ শ্রদ্ধা, যারা বিশেষ করে পোশাক শিল্পে কাজ করে এবং যারা কায়িক পরিশ্রম করে, সেই নারীদের প্রতি রইল আমার অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা। আপনারা কোন দেশ থেকে দেখছেন আমাকে জানাবেন, বাংলাদেশের মধ্যে হলে কোন জেলা সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমার ভালো লাগবে, ইউটিউব থেকে আমাকে সম্মান জানাবেন। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।